কোথাও নেই। খোঁজা খুঁজি করে লাভ হবে বলে মনে হচ্ছে না। সত্যি পাগলটা গেল কোথায়? কিন্তু তা বলে কি আমরা খালি হাতে ফিরে যাবো? বিপদ হয়তো গেছে কিন্তু বিপদ বিপদ এখনো যায়নি। তার মানে তুমি কি বলতে চাইছো? কিসের বিপদ? আরে বাবা কি মুশকিল, আপনি এটা কেন বুঝতে পারছেন না? আকাশকে না পাওয়া গেলে আমাদের বিপদ তো বেশি নাকি? হ্যাঁ, তোমাদের এই নাটক কিন্তু আমার সহ্য হচ্ছে না। কোথাকার কে এক যার জন্য এই পাগল? এতদিন আমার আর আলোর গলার কাটা হয়েছিল, নিজে থেকে বিদায় হয়েছে, বাঁচা গেছে, এতে আবার বিপদ কি দেখছ? আসলে আমরা বোধহয় আপনাকে ঠিক মতো বোঝাতে পারছি না মশাই। আপনাদের এই আকাশ এতদিন আপনাদের বাড়িতেই ছিল, সে পাগল হোক আর যাই হোক, এখন যদি হঠাৎ করে গায়েব হয়ে যায় তাহলে পুলিশ এসে তো আপনাদেরকেই ধরবে, তাই না? পুলিশ? কেন পুলিশ আমায় কেন ধরবে? কেউ যদি বড় উন্মাদ হয় সে থাকলো কি গেল, তাতে কার কিছু যায়? দুনিয়াতে কার যে কখন কাকে নিয়ে যায় আসে তা কে জানে। এখানে সোনা ধুলো হয়ে যায়, ধুলো আবার সোনা হয়ে ওঠে। দূর বাবা, আরে মুরগি খোঁজার দৌড়ে আমার জিভ তো মাটিতে ড্রপ খাচ্ছে। কি করা দরকার, তাড়াতাড়ি ডিসিশন নিলে হয় না? কেন, তোমার আবার কিসের তাড়া? না তাড়া আর কিসের, আমার ভেবেছিলাম একটা বড় মুরগি ধরে নিয়ে যাব, এতটা জার্নি করে এলাম, সেটা তো হলোই না। এখন তো টেস্টে আমার আলজি চড়িয়ে যাচ্ছে। ও দাদা, শিগগির একটু মালের ব্যবস্থা করুন না। কিসের ব্যবস্থা? না ও কিছু না, ওই আমাদের অনেকটা ফিরতে হবে তো, তাই ও একটু চিন্তিত হয়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থেকে তার কোনো লাভ নেই, আমরা বরং বাড়ির দিকে এগোই। হ্যাঁ, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করা যাক। হ্যাঁ সেই ভালো বাবা, তাহলে চলো ফিরে যাই। এই চলো তোমরা চলো চলো। বলছো কি রবিদা, এর মধ্যে পুলিশ বাচ্চাটা পাত্তা পেয়ে গেল? এই জন্যই বলে বাঘে ছুলে 18 খান আর পুলিশে ছুলে 36 খান। 36 খান? ছাই, পুলিশের খান তো আমার ভালো মতো জানা আছে। মানে কি বলছিস? কি আমাদের সোনামণিকে খুঁজে পাওয়া যায়নি বলছিস? সেরকমই তো মনে হচ্ছে। চটজলদি পুলিশ তো এত সহজে বাত্তার হদিস করতে পারে না। কেন, তোর এরকম কেন মনে হচ্ছে টুম্পা? তাহলে পুলিশ বড় সাহেবকে ভক্তি দিল নাকি? ভক্তি দিতেই পারে, দেখছে তো এই বড় লোকেদের ব্যাপার স্যাপার, তাই এই ভক্তি দিয়ে কিছু মাল খামানোর জন্যই হয়তো বাচ্চাটাকে খুঁজে পাওয়ার নাটক করছে। বাবা, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এই বাচ্চাটাকে তুই সাপ করেছিস। আমি সাপ করব মানে? কোনো মানে টানে নয়, খামোখা ঝগড়া করবি না, যে জানি যে কাজে যাও, সারাক্ষণ শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, যা জানি যে কাজে যা। হ্যালো, কে? দীপ। আরে আমার দিদিভাইকে পাওয়া গেছে? না মা, ওরা ভুল করেছে। ভুল করেছিল? তার মানে? তার মানে একটাই, তোমার দিদিভাইকে পাওয়া যায়নি। কি বলছিস কি তুই? আমার দিদিভাইকে পাওয়া যায়নি? ঈশ্বর, শেষ পর্যন্ত তিনে এসে ধরে ঢুকল। আমি আর পারছি না ঠাকুর, প্রতি মুহূর্তে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি সত্যিই জানি না আমার যমজ সন্তান হয়েছিল কিনা, তো
প্রভু, আমার সবসময় মনে হয় আমার আমার বিশ্বাসটা মিথ্যে নয়, আমার আমার সত্যি সমস্ত সন্তান হয়েছিল, কিন্তু আমার কথা যে কেউ মানতে চায় না, কেউ মানতে চায় না ঠাকুর, কেউ শুধু তো এই সমস্যাই নয় ঠাকুর, ওর হারিয়ে যাওয়ার থেকে বাণীকে চোর অপবাদ দেওয়া পর্যন্ত হাজারো সমস্যায় আমি আমি চেরবার হয়ে যাচ্ছি। অশান্তির আগুনে পুড়তে পুড়তে শেষ পর্যন্ত চলে পুড়ে ছাড়কার হয়ে যাওয়াটাই কি আমার পরিণতি? আমি আমি কি কোনোদিনও শান্তি পাব না? কোনোদিনও না। বলো ঠাকুর, বলো আমি কি কোনোদিনও শান্তি পাব না? वक्रतुंड महाकाया सूर्यकोटि समप्रभा निर्विघ्नं गुरुवे देवा বাবা। হ্যাঁ বাবা, আমি সত্যি এসেছি তোমার জন্য, তোমার জন্য বড্ড মন কেমন করছিল বাবা। বাবা তুমি ভালো আছো তো? ভালো আছো তো তুমি? শোনো রানী, রানী জানে না তো যে হাড়টা পাওয়া গেছে? জানে বাবা? আর আর কিছু জানে না তো রানী? না মানে রানী আর কিচ্ছু জানে না, কিন্তু জানতে চাই তোর ওই প্রাণভঙ্গাটার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে যেটা তোরা প্রাণপণে লুকিয়ে রাখতে চাইছিস, আর যেটা যেটা জানতে পারলে আমার আমার সর্বনাশ হয়ে যাবে। বল মানি, তুই চুপ করে থাকিস না মানে, আজ তোকে বলতেই হবে কি রহস্য লুকিয়ে আছে মানে, প্লিজ তুই বল, চুপ করে থাকিস না মানে। কথাটা যদি তোকে জানানোরই হতো তাহলে তার জন্য তোকে এত কাকুতি মিনতি করতে হতো না রানী, আমি নিজেই বলতাম। তবে বলবো, সময় আসলে সব বলবো, এখন শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় আছি আমি। সেই সময়টা কবে আসবে রে? আসবে ধরে নি, খুব শিগগিরই আসবে। আর সেদিন দেখবি পাশার চালটা একদম উল্টে গেছে। যাকে
হারের কথা এখন থাক, তোদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হয়ে গেল, এবার আমি আসি। ওমা, সে কি রে, তুই চলে যাবি? দূর পাগলি, যাব না তো কি? দেখ রানি, আমি তো নিজের ইচ্ছেতেই ওদের বাড়িতে আশ্রয় নিয়েছি, তাই ওদের অনুমতি ছাড়া তো আমি আর এ বাড়িতে ফিরে আসতে পারি না। আর যদি ফিরেও আসি তাহলে কি আমার সম্মান থাকবে? তুই বল রানি, আমার লড়াইটা আমাকে একাই লড়তে দে। যে আগুনটা তুই আমার মধ্যে জ্বালিয়ে দিয়েছিস এত সহজে সেটা নিভে যেতে দিস না রানি, এত সহজে নিভে যেতে দিস না। আসি বাবা। ভালো থেকো, হ্যাঁ। অসম্ভব। কেন কেন এই কথা বলছো তুমি? এটা হয় না ফাদার, আমার না আছে ঘর, না আছে সংসার, আজ এখানে তো কাল ওখানে, আমার জীবনটা একটা ভবঘুরের মতো। এই অবস্থায় একটা শিশুর রেসপন্সিবিলিটি নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আই সি, অজুহাত দেখিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছো, তাই তো? আপনি আমার দায়িত্বটাকেই বড় করে দেখছেন ফাদার। আর ওই নিষ্পাপ শিশুটাকে যারা পৃথিবীর আলো দেখিয়েছে তাদের কোনো দায়িত্ব নেই? আর তাড়াতাড়ি দায়িত্ব পালন না করে দায়িত্বজ্ঞানহীনতারই তো পরিচয় দিয়েছে সোনাক, তোমাকেই তো এগিয়ে আসতে হবে। তুমি কি ভুলে গেলে ফাদার জরিস তোমাকে কী শিখিয়েছেন? এটাই তো আমি বোঝাতে চাইছি। প্লিজ সোনাক, একজন নিজেকে অথম প্রমাণ করেছে বলে তুমি কেন নিজেকে উত্তম প্রমাণ করবে না? একটা ফুলের মতো কোমল শিশু, তার কি অন্যায়? তোমার মায়া হয় না তার জন্যে? দয়া, মায়া, এসব করার আমি কে ফাদার? যিনি ওকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি ওর ব্যবস্থা করে দেবেন? পরম পিতাই তো তার ব্যবস্থা করে দিয়েছেন, তোমাকেই তো তার সেভিয়ার হিসেবে পাঠিয়েছেন। তোমার মধ্যেও তো ভগবান যিশুই বিরাজ করছেন সৌনক। আচ্ছা ভাবো তো, যেদিন তোমাকে ঠিক এইরকম ভাবে আরেকজন ভগবান যিশুর দরজায় ফেলে রেখে গিয়েছিলেন, সেদিন যদি আমিও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতাম, হারিয়ে যেতাম। পৃথিবী থেকে মুছে যেতাম অন্তত সব জিনিস নেই, এই অজানা অন্ধকারে হাতড়ে বেড়াতে হতো না আমাকে। তার মানে এতদিন তোমাকে দেওয়া সমস্ত শিক্ষাই বৃথা, তুমি
এখনো নিজের জন্ম পরিচয় নিয়ে বিব্রত বোধ করো? কিন্তু কেন, কেন সৌনক, কেন নিজেকে ঈশ্বরের সন্তান বলে মেনে নিতে পারো না? কেন কি ব্যাপার হঠাৎ কি মনে করে? না, আসলে অনেকদিন বাবার সাথে দেখা হয়নি তো, তাই তাই নির্লজ্জের মতন আবার সুরসুর করে বাড়িতে ঢুকে পড়লে, তাই না? সত্যি সাথী, তুই পারিসও বটে। কেন, আমি কি আমার বাবার সঙ্গে দেখা করতেও এ বাড়িতে আসতে পারি না বিজেতাদি? বাবা, সদাশিব কাকার ওপর তোর এত দরদ? মানে, মানেটা বুঝতে পারছিস না? না, আসলে তোর মতো মেয়েদের কাছে এসব মানবিক সম্পর্কগুলোর কোনো দাম নেই, না হলে সদাশিব কাকার মতন একজন অসুস্থ মানুষকে একা ফেলে রাতের অন্ধকারে তুই ঋজু নন্দীর হাত ধরে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারতিস না। মেয়ে হয়ে বাবার কোন সম্মানটা রেখেছিস তুই? অবশ্য যার আত্মসম্মান বোধটাই নেই, সে আবার পরের সম্মান কি করে রাখবে? ঠিকই বলেছ বিজিতাদি, এই ব্যাপারটা না আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। আসলে কি জানো, মানুষ নিজের মতো করেই তো অন্যকে বিচার করে, তাই না? তাই তোমার মতো মানুষের মুখেই এই ধরনের কথাবার্তাগুলো বেশি ভালো মানায়। কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা না বোঝার মতো এতটা নির্বোধ তুমি নাও তো বিজিতাদি? যাই হোক, আমি দেরি হয়ে যাচ্ছি, আমি চললাম। কেন, সে কি তোর সব কাজ হয়ে গেল এরই মধ্যে? সব কাজ হয়ে গেল মানে? যেটা তুই করতে এসেছিলি গুপ্তচর বৃত্তি, আমি সেটাই মিন করছি। কিন্তু মানে যে গুপ্তচর, তার প্রমাণ কোথায়? নাকি তোমরা অন্ধকারে ঢিল ছুটছ? হ্যাঁ, তা অন্ধকারেও বলতে পারিস, তবে সাথীর একটা সামান্য অভিযোগকে ইস্যু করে এ বাড়ি ছেড়ে চলে যাওয়া, আবার সদাশিব কাকার ওপর দরদ উতলে ওঠার অজুহাত দেখিয়ে এ বাড়িতে ফিরে আসা, সবকিছুর পেছনেই যে একটা উদ্দেশ্য কাজ করছে এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে। কিন্তু সেটা শুধু বুঝলে তো হবে না, কি উদ্দেশ্য সেটা প্রমাণ সমেত হাজির করতে না পারলে অভিযোগটা বুমেরাং হয়ে তোমাদের দিকেই ফিরে আসবে। আর মানে তোকেও বলি আরে, তুই বা এসবের মধ্যে যাচ্ছিস কেন বলতো? তোকে চোর অপবাদ দিয়ে একবার তো আমরা নিজেদের সকলের সামনে হাস্যকর প্রমাণ করে তুলেছিলাম, আবার গুপ্তচর বলে যদি এখন আমরা লোক হাসাবার চেষ্টা করি তাতে তোর কি? তো দেরি হয়ে যাচ্ছে, তুই বরং এখন আয়, চল চল। চোর অপবাদ দিয়ে একবার তো আমরা নিজেদের সকলের সামনে হাস্যকর প্রমাণ করে তুলেছিলাম, তোকে চোর অপবাদ দিয়ে একবার তো আমরা নিজেদের সকলের সামনে হাস্যকর প্রমাণ করে তুলেছিলাম, আবার গুপ্তচর বলে যদি এখন আমরা লোক হাসাবার চেষ্টা করি